নমস্কার সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার চ্যানেলে যে ভিডিও করা নেই বোরো ধান চাষের উপর আমি ভিডিও করতে এসেছি। এখানে এসেছি আমি একদম বঙ্গোপসাগরের কাছে, বলতে পারেন একদম মানে নোনা নদীর একদম বাঁধের কিনারায়। এখানে জল উঠেছিল ভর্তি হয়ে বাঁধটা মেরামত হয়েছে, তা জোর করে আমাকে আনা হয়েছে। এই পাঁচ বিঘে জায়গায় ধান চাষ হবে, এটা পাতিবনিয়া এরিয়া। ওপারে দেখতে পাচ্ছেন, ওপারে ক্যামেরা আসবে না, ওপারে হচ্ছে জাম্বো দ্বীপ আছে আর এই মৌসুমি দ্বীপ আছে। এইখানে এসেছি, তোলার বয়স 40 দিন। এই রোয়া হবে, এই জমিটাতে রোয়া হবে। নোনা জমিতে কিন্তু ধান চাষ করতে আসা হয়েছে, যা ভিডিও আমার নেই করা। এখন নোনা জমির প্রধান সমস্যা হলো কি, যে গাছের শিকড় পচে যাবে আর মাটিতে জল মানে জল না থাকলে গাছ লাল হয়ে মরে যাবে ইত্যাদি ইত্যাদি, মানে এক্সঅসমোসিস হয়ে যাওয়া। মানে শিকড় থেকে তো এই ধরুন শিকড়, এইটা ধরুন গাছের শিকড় আমি ধরে আছি, শিকড় দিয়ে জল টেনে গাছের উপরে ওঠে, এইটাই নিয়ম, পাতায় খাবার তৈরি হয়। নোনা জমিতে যদি জল না থাকে, এই শিকড় গাছ থেকে মাটি জল টানবে, তাই শিকড় দিয়ে এক্সঅসমোসিস হবে, অভিশ্রবণ প্রক্রিয়ায় গাছে উঠবে, অভিশ্রবণে অর্থাৎ অসমোসিস প্রক্রিয়ায় গাছ জলটা উঠবে, ওটা এক্সঅসমোসিস হয়ে যাবে। অর্থাৎ গাছের রস মাটি টেনে নেবে, তাই ধান গাছ লাল হয়ে যায় নোনা মাটিতে। যে দেখো মানে এক্সঅসমোসিস হয়ে যাওয়া, মানে এই রসটা গাছে যে রস আছে জল আছে, এই জলটা মাটি এখান থেকে টেনে নেবে, বলে তোমার এটা মারা যাবে। এইটাই নোনা জমির প্রথম সমস্যা। নোনা জমিতে সবসময় জল রাখতে হবে, দেখতে পাচ্ছেন এই জলটা আছে, এরকম জল রাখতে হবে। নোনা জমিতে বোরো ধান চাষ মানে এক আশ্চর্যজনক ঘটনা, মানে এটা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। আমি গোসাবাতে করেছিলাম, জানি না কেমন হবে। আপনাদের বলি, বিশেষ করে বাংলাদেশে যারা দক্ষিণে আছেন, একদম নদী উপকূলের দিকে আছেন, বা আমার দক্ষিণ চব্বিশ পরগনা পুরোটা বলতে পারেন, উত্তর চব্বিশ পরগনার নিচের দিকটা বলতে পারেন, যারা নদীর দিকে আছেন, নোনা জমির সমস্যা হবে কি, নোনা জমিতে মানে নোনা নয়, এখানে নোনা খার, এই জমিগুলো বেশিরভাগ জমিগুলো সুন্দরবনে নোনা, মানে তো ইসিটা বাড়া, লবণাক্ত ভাব বেশি একটা, আবার খার অর্থাৎ পিএইচটাও হাই, মানে গ্যাঞ্জাও এই জায়গা দুটোই, অর্থাৎ নোনা খার জমিতে ধান চাষ করতে এসেছি। এই বিস্তারিত নোনা খার নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, দরকার নেই। এখন এতে করতে হবে কি, বয়স্ক তলা রুইতে হবে, বলছি আপনাদের 40-45 দিনের বিস্তলা রুইতে হবে। কালিতে কিন্তু আর দুটো তিনটের গল্প নেই, এখানে কালিতে 4-5টা করে দিতে হবে, ঘটনা এটা মানতে হবে, বাস্তব। গোবর সার যত পরিমাণ দিতে হবে, রাসায়নিক সার দফায় দফায় দিলে ভালো হয়, আর ক্যান সারটা চাপান দিতে হবে। ক্যান মানে কি জানেন, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা এখন 5 কেজি করে উঠেছে। এখন স্টিলের মালটা তো পাওয়া যাচ্ছে না, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সোনা রাজা সার, সে সোনা সার এখন আর নেই। এখন 5 কেজি করে ইম্পোর্টেড মাল বিদেশ থেকে আসছে, ওইগুলোই বিক্রি হচ্ছে, 5 কেজি দাম অনেক টাকা, মানে 350 টাকা, 370 টাকা, 380 টাকা, এরকম সব 5 কেজি দাম পড়বে। ওই সার চাপান দিতে হবে ইউরিয়ার পরিবর্তে নোনা জমিতে। আর প্রতিবারে যখন এই এখানে যখন জলটা ধরবে, দেখে বলেছি আমি, এই জমিতে যখন জলসেচ দেওয়া হবে, ওই কাঁচা গোবর, টাটকা গোবর হলে ভালো হয়, যেখানে জলসেচটা যাবে, ধরুন এই জমিটা আমার 5 বিঘে জমি, এখন দুলের দিকে পরে এখন চাষ হবে, মানে এই জমিতে যখন জলসেচ দেওয়া হবে, তখন ধরুন 8-10 কেজি কাঁচা গোবরটা ওই জলের সঙ্গে মাঝে মাঝে গুলে দিতে হবে, তাহলে নোনা উঠতে পারবেন, এই একটা। আর ক্যান্সার চাপান দিতে হবে, ক্যান মানে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, 5 কেজি করে, যেগুলো মানে সোনা সার যেটা বলতাম আগে, এখন ইম্পোর্টেড হয়েছে, মানে বিদেশ থেকে আসছে, ওই সারগুলো, ওই 5 কেজি দাম হয়তো আপনার 360-370 টাকা নেবে এরকম, ওই সারটা চাপান দিতে হবে ইউরিয়ার পরিবর্তে, এই একটা ব্যাপার বললাম। আর ফসফেটটা দফায় দফায় দিতে হবে, দিলে খুব ভালো হয়, নাহলে ওগুলো ফিক্স হয়ে যায়, জমি দেবে, গাছ নিতে পারে না, এই একটা সমস্যা হয়। আর ওই যা বললাম, এক্সঅসমোসিস যেন না হয়ে যায়, জলের যোগানটা সবসময় রাখতে হবে। আর ফুটবলটা যে জলের যোগান হবে, ধরুন এটা ফুটবল মানে যেখানে জলটা উঠবে, সেইটা একটু 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 উপরের দিকে রাখতে হবে, একদম উপর রাখলে তার বাতাস নিয়ে নেবে, মোটামুটি যেন উপরের জলটা সবসময় নেওয়া হয়, তাহলে লবণাক্ত কম হবে, এইটাই বলেছি। নদীর জল তো উঠবে না, আর নদীটাকে ভালো রাখতে হবে বন্ধ করে, তারপর দেখা যাক কী করা যায়, এই একটা ব্যাপার। আরেকটা আরেকজন বলছেন কি, এমনি বোরো ধানে এত প্রশ্ন আসছে যে কী সার দেবো, আরে বাবা বলেছি তো, এখানে কিন্তু 5 বস্তা পোলট্রির সার দেওয়া হয়েছে বিঘাপতি, আর দেওয়া হচ্ছে একটা জিনিস দানা, কেবুস্টার আমি দানা দিয়ে পরীক্ষা করবো কিছুটা জায়গা, এই একটা ব্যাপার হবে। আর আমি আপাতত DAP 500 গ্রাম আর ইউরিয়া 500 গ্রাম কাটাতে দিয়ে কিন্তু রুইছি, আজকে রুইছি, দেরি হয়ে গেল, আজকে হচ্ছে আপনার 30 তারিখ, জানুয়ারি মাসের 30 তারিখ আমি ভিডিও করছি, সত্যি কথা বলি, তা 30 তারিখে ভিডিও করতে হয়তো 2-4 দিন ছাড়তে দেরি হবে, তাহলে কী সার দেবো, অনেক বলছে কী সার দেবো, আরে বাবা যদি জৈব সার দেওয়া হয়, জৈব সার দেওয়া হয়েছে, জৈব সার না দেওয়া হলে আপনি 750-800 দিতে হবে। আপনার বোরো ধানের ডোজ কত, একর প্রতি 100 শতক জায়গায় বোরো ধানের গভর্নমেন্ট ডোজ কত, গভর্নমেন্ট ডোজ বোরো ধানের হলো 52-26-26, হাইব্রিড করছেন তো বেশিরভাগ জমি,
52 কেজি নাইট্রোজেন, 26 কেজি হচ্ছে আপনার ফসফেট, 26 কেজি পটাশ, ওইটা 25% এখন দেওয়া হবে মূল সার, সমস্ত সারের 25% রোয়ার আগে, আর 22-24 দিন পরে দেওয়া হবে 50%, আর 25% যেটা থাকবে সেটা থোলমুখে দেওয়া হবে। তাহলে 25-50-25 এইভাবে ভাগ্য নিতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সারটা বলবো 22-56-56, এই 22-26-26 ওই সারটাকে চার ভাগে ভাগ করে নেন। তাহলে এখন এক ভাগ দিলেন, পরের বারে যখন 20-22 দিন পরে দেবেন তখন দু ভাগ দেবেন, ওই চার ভাগ করেছিলাম তার দু ভাগ, আর এক ভাগ পড়ে থাকে তার দু, এক ভাগ আর দু ভাগ হয়ে তিন ভাগ, আর এক ভাগ পড়ে থাকে সেটা তখন এতে যাবে। তবে পটাশটা তখন দেবেন, ফসফেটটা ওই দ্বিতীয় চাপানে সব দিয়ে দেবেন, পটাশটা ফসফেটটাকে আর লাস্ট চাপানে দিয়ে তিনবার করে স্প্রিট ডোজ দিতে হবে না নর্মাল জমিতে। আমার এখানে ব্যাপারটা হয়তো একটু আলাদা হবে, তবুও তখন শেষ শেষ করে ফসফেট দিয়ে খুব একটা কাজ পাবো না, আমি সেকেন্ড চাপানে মানে প্রথম চাপানেই আমি ফসফেটের কাজটা শেষ করবো। যাই হোক, এই দায়িত্বে এসেছি এখানে, এটা খুব কঠিন একটা চাষ, কিন্তু নোনা জমিতে চাষ করা খুব কঠিন। এর পরবর্তী সময় নিশ্চিত আরও নতুন নতুন আমি কথা বলবো, আপাতত এইভাবে চলুন। আর যারা সেকেন্ড চাপান মানে প্রথম চাপান দেবেন, যাদের সময় হয়ে গেছে, তারা কী দেবেন? বারবার আমাকে বলছেন কী দেবেন, আপনি সত্যি সত্যি বলুন, আপনারা কি জৈব সার দিচ্ছিলেন? হবে যদি সত্যি সত্যি পর্যাপ্ত পরিমাণে জৈব সার, গোবর সার বলি বা পোলট্রি সার বলি, যেটা বলেছিলাম সস্তার বা খোল, শস্যের খোল দেওয়া হয়ে থাকে তাহলে কম লাগবে, আর যদি না দেওয়া থাকে তাহলে বেশি লাগবে, এই তো গল্প এটা। তখন ওখানে কী দিতে হবে? অন্তত কমপক্ষে 1 কেজি থেকে 1200 গ্রাম কাঠাপ্রতি ইউরিয়া দিতে হবে, আর আপনার ডিএপি দিতে হবে 600 থেকে 650 গ্রাম, আর ওর সঙ্গে আঠাশ শূন্য 600 থেকে 650 গ্রাম ভালো করতে গেলে। কিন্তু অর্থাৎ গ্রোমোর 88-0 600 থেকে 650 গ্রাম আপনার জমির অবস্থা দেখে, পাতার অবস্থা দেখে, আর ডিএপি 1840 যেটা, ডিএপি দিতে হবে 600 থেকে 650 গ্রাম, আর পটাশ 500, এই কটা নিয়ে চাপান দেবে। আরেকটা সমস্যা আসছে, বলছে দানা বীজ কী দেবো, দানা বীজ কারা দেবে? দানা বীজ যারা সত্যি সত্যি ব্যস্ত, স্প্রে করার লোক নেই, চাকরি বাকরি বা অন্য কাজকর্ম করেন, ধান চাষ করেছেন, তারা দানা বীজ দেবেন। তবে এখন দানা বীজ দিতে গেলে দানা বীজ অন্য কিচ্ছু না, আপনাদের কোরাজেন আপনারা সব জানেন, কোম্পানিগুলো কী চালা কী করছে তার সঙ্গে একটু সামঞ্জস্য করে চলুন না, দেখুন না খেলাগুলোতে কী খেলছে। এখন ফাটেরা চলছিল, ডুপন্ট ফাটেরা, ফাটেরার মধ্যে আছে, এখন FMC ফাটেরা করেছে, ফাটেরার মধ্যে আছে ওই কী বলবো মানে ক্লোরান ট্রানিলোফ্রোল, অর্থাৎ কোরাজেন দিয়ে ফাটেরা তৈরি হয়েছে। আর ভিটাকো কল কোম্পানি কী করলো, সিঞ্জেনরা কী করলো, ভিটাকো দিয়ে, ভিটাকো তা 101 কেজি 250 লাগবে, আর ফাটেরা দিলে 2 কেজি লাগবে বিঘাতে, ওটা কম লাগবে, দাম একটু বেশি। কী ওর মধ্যে আছে কায়দা, ওর মধ্যে ক্লোরান ট্রানিলোফ্রোল অর্থাৎ কোরাজেন আছে, আর ওর সঙ্গে থায়োমেথক্সাম আছে গো, একতারা, হ্যাঁ একতারা যেটা টর্পিড, একতারা যেটা বলি থায়োমেথক্সাম, হ্যাঁ সেই গাছে মানে সবজিতে যেটা দিই ওই থায়োমেথক্সাম যোগ করেছে, কেউ আবার ফ্লুমেন্ডিয়ামাইড দিয়ে জাইগান বের করেছে, কেউ ফিপ্টোনিল দিয়ে একটা দানাদার সার বের করেছে, কেউ কাটআপ দিয়ে গার্ড 4 কুইন্টাল 4 এইসব দিয়ে দানা বীজ করেছে, হাজার একটা দানা বীজ। আমার তো ফিরোজের হাতে ছিল, থাইমেট ফরমেট ছিল, এখন তার থেকে এগুলো এসছে, এগুলো অন্য কিছু না, যে আমরা ওষুধগুলো দিই তারই নকল। সুতরাং তারাই শুধু দেবেন যাদের সময় নেই মানে স্প্রে করার, বা লোকজন নেই বা ইত্যাদি, নাহলে এখন ওইসব দানা বীজ দিতে হবে। তাছাড়া এখন মাঝরা আসেন, তাই একমাত্র দেবেন যাদের স্প্রে করার সময় নেই। হাজার একটা বিষ আছে, সবথেকে ভালো বিষ হচ্ছে এখন যদি বল, আমি বলো কম দামে হামলা দেন 2 মিলি করে মাঝরার জন্য, একটু ভালো গ্রুপে উঠুন, কম দামের মধ্যে ভালো, ট্রোপেক সুপার, ট্রোপেন বা সাইফারমেথ্রিন আছে যেটা, আমি নাগার্জুনের NACL এর মাল বলবো, বা এর থেকে আরও ভালো ওষুধ, সবথেকে ভালো অ্যাম্পলিগো দেন, অ্যাম্পলিগো প্রতি লিটার জলে 0.5 মিলি, কী আছে কোরাজেন আছে, আর ওর মধ্যে আবার আছে ল্যামডা সাই হ্যালোথ্রিন, যেটা ক্যারাটে কুম্ফু এইসব যে বিক্রি হয় না, Glock 5 ওর মধ্যে ওইটা আছে, দুটো মিশিয়েছে, তাহলে দেন অ্যাম্পলিগো দেন, কোনো অসুবিধা নেই। বা অনেকে ভলিউম ফ্লেক্সি দেবেন, তা দেবেন দামি দামি ওষুধ, অত দামিতে যেতে হবে, ধানের দাম তো কম, অত দামিতে যাবেন কেন? আমার মনে হয় প্রফেক্ট সুপারে হয়ে যাবে কাজ, প্রফেক্ট সুপার দেন, এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এখন মাঝরা আসবে না, এখন অকারণে ওইসব ভিটক ভিটক দিতে যাবেন না, কিন্তু যখন সেকেন্ড চাপান সার মারবেন, পাঁচকারি যখন গোল হয়ে যাবে তখন কিন্তু ওইটা কি দিতে হবে, ওটা কিছু করার নেই। যাই হোক, এইভাবে দিয়ে চলুন, আর চাপান শেষ দ্বিতীয় চাপানটা একটু সাবধান, ওখানে সারটা বেশি লাগে, আর গাছটা শুধু চেহারাগুলো দেখবেন, আর ঝলসা কিন্তু আসবে, এই যে কুয়াশা পড়ছে সাবধান, সাধু সাবধান, ঝলসা কিন্তু আসবে, সাবধান হবে, ঝলসার জন্য অন্য কোনো ওষুধ সব বলবে না, নেটিভোটাই ভালো, একদম করে নেটিভো ধান সব লোক চলে যাক, ধানের পক্ষে খুব ভালো ওষুধ। নাহলে কেজি বলেন ফুজি ওয়ান দেবেন, 1.5 থেকে 2 মিলি দেবেন ফুজি ওয়ান, 1 মিলি দেন ফুজি ওয়ান, তাহলে ফুজি ওয়ান 1 মিলি, যেটা ইচ্ছা আপনার দেবেন, যাক সেটা যেটা যেমন বুঝবেন, ঝলসা লাগলে দেবেন, মাঝরা লাগলে পোকা ওষুধ দেন, ও কারণ খরচা করতে যাবেন না,
অকারণ নষ্ট করবেন না পয়সা, যাই এই পর্যন্ত থাক। তবে আমি এসেছি কিন্তু খুব কঠিন সমস্যা নেই, ওটা আমার নদী বঙ্গোপসাগরের মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মোহনায়, এইটা বকখালি, আর এইটা এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা হয়তো আসছে, এইটা হচ্ছে আপনার মৌসুমি দ্বীপ, ওর পাশেই আছে জাম্বো দ্বীপ। তাহলে মৌসুমি দ্বীপ, জাম্বো দ্বীপ, এই বকখালি, একদম কি বলবো, মোহনা এসেছি আমরা বঙ্গোপসাগরের। আর আমার খুব জোর আরম্ভ হচ্ছে এখানে সাগরের ঢেউ, জল এখন অবশ্য ভাটা পড়ে গেছে, কমে গেছে, তবু দেখতে পাচ্ছেন জল এখানে, নৌকা বাঁধা আছে জল, এই নোনা জল, এটা রাস্তার বাঁধা ভেঙে গেছিলো, এই যে নতুন দেখুন নতুন সব রাস্তা বেঁধেছে সরকার থেকে, বাঁধা হয়েছে, এই জল ঢুকে গেছিলো। আমি চাষ করছি এই জমিটা দেখুন, আমি চাষ করছি এই যে রোয়া চলছে, অর্থাৎ এনার ডাক্তার এই 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 জমিটা একই লোকে, 30 বিঘা জায়গা, এটা গোড়ারা 30 বিঘা জায়গা, এই 30 বিঘা জায়গা এন্ট্রান্সটা দেখুন একবার, এটা অন্য লোকের জমি, কিন্তু এই এই গাছে গোড়া দিয়ে সব হুম করে নোনা জল, শুধু মানে নোনা একদম পিওর লবণাক্ত জল জমিটা ডুবেছিল, সেইখানে যদি ধান চাষ করতে এসেছি, বিপদটা এইটা, এই একদম মোহনা নদী, এই নদীর পথ এখানে ভেঙে গিয়ে এইটা সব ভর্তি হয়ে গেছিলো, একদম মাটিতে পা দিলে শুধু মূল, সেখানে ধান চাষ করতে এসেছি, মানে এইটাই মানে কী বলবো, আমার জীবনে একটা বড়ো পরীক্ষা, জানি না পারবো কি না পারবো জানি না, এই অবস্থায় কিন্তু আমরা ধান চাষ করতে এসেছি, খুব রিস্ক নেই। এই দেখতে পাচ্ছেন এখানে বঙ্গোপসাগরে একদম ধুধু করছে, শুধু জল আর জল এবং নোনা জল, সবথেকে বড়ো কথা কি শুধু নোনা জল, রোয়ার কাজ চলছে, আমরা বলছি 10 ইঞ্চি সারা সারা রোয়া করতে, এই দেখুন এ আবার 12 ইঞ্চি হয়ে গেছে এটা, হ্যাঁ 3 কালি বেশি দেবে না, দেখা যাক কি হয়, 3 কালি 4 কালি খুব বেশি হলে, হ্যাঁ আস্তে আস্তে পোতে হবে, ফাইন শুধু পাটা দেখবো আমি, পা দেখলেই বোঝা যাবে যে রোয়া সমান হবে কিনা, পা এর মধ্যে পা বেঁকেছে, এরকম যদি জল রাখতে পারে রঞ্জিত তাহলে তোমার আমি ধান ছাপড় ফুলে করে দেবো একদম, দেখি একবার কে রুখতে পারে দেখবো একবার, ঠিক আছে এরকম জল তুমি আমাকে কথা দাও রাখবে সব সময়, আমি ধান নিশ্চিত পাইয়ে দেবো, দেখি একবার নোনা জমিতে কী করা যায়, হ্যাঁ সবসময় জল ধরে রাখতে হবে না, একদিন দুদিন কমাতে পারি, কিন্তু বেশিরভাগ টাইম জল আমার রাখতে হবে ছিপছিপে অন্তত, কারণ না সেখানে নোনা উঠে পড়বে, রঞ্জিত একটা নোনা জমিতে একটা বৈশিষ্ট্য দেখ, দেখ সেইখানটা আমার একটু মাটিটা টানতে পারলে ভালো হয় বা উঁচু হয়ে আছে তো, ওইখান দেখ নোনাটা ওইখান দিয়ে ফুঁড়ে উঠবে, এইখান দিয়ে নোনা ফুঁড়ে উঠবে না, নোনাটা সেই ভাই যেখানে শুকনো আছে ওইখান দিয়ে নোনাটা উঠে পড়বে উপরে, অর্থাৎ ওই মাটিটা তাড়াতাড়ি নোনা হবে, ওটা ওটাকে পাতে চেপে বাজে হোক, আমার জল যেতে হবে, ওখানে জল পৌঁছাতে হবে, কিন্তু মাটিতে জল পৌঁছাতে হবে, ব্যাস ঠিক আছে, ভিডিওটা রাখলাম আর চিনা ভিডিওটা, শুধু নোনা জমিতে ধান চাষ করতে এসেছি একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে, এটাই বললাম আমরা জানি না সফল হবো কিনা, এখন ঈশ্বর জানেন, সকলকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, ধান চাষ যারা করেছেন নিশ্চিত ভিডিওটা দেখবেন, সবাই ভালো থাকেন, ভালো থাকুন, এগিয়ে চলুন এই কামনা করব, ধন্যবাদ জানাই সকলকে, ভালো থাকুন।